আম খাওয়ার পরে পাঁচটি খাবার খাওয়া যাবে না। জোরে বলেন, কয়টা? আম যেমন এটি একটি ভিটামিন যুক্ত খাবার, অনেক উপকারের ভিতরে রয়েছে, তেমন ভাবে বেশি যদি কেউ আম খাইতে থাকে ক্ষতি আছে না নাই? আম খাওয়ার পরে পাঁচ ধরনের খাবার খাওয়া যাবে না। জবান খুলে বলেন, কয় ধরনের খাবার? খাইলে আপনার রোগ হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে কাজটা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এমন কোন কাজে নিজেকে ঠেলে দেওয়া যাবে না। তাহলে এক নাম্বার যে খাবারটি আপনি খাবেন না, আম খাওয়ার পরে পানি খাবেন না। কথা বলেন, কি খাবেন না? এটা হয়তো আপনারা মুরব্বীর মুখে শুনেছেন, এজন্য বলা হয় যে আসলে এটা পানি খেলে আপনি অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন, কারণ এই আমের ভেতরে এমনিতে প্রচুর পরিমাণে একটা পানি জাতীয় খাবারের ভাবটা আছে না নাই। তো আম যখন আপনি খেয়েছেন, এরপরে যদি আপনি আবার পানি খান, ফলে আপনার পেটে ব্যথা হতে পারে। মেডিকেল সায়েন্স বলছে আপনি অ্যাসিডিটির যে প্রবলেম এটা ফেস করতে পারেন। তাহলে যখন আপনি আম খাইছেন, বেশি বেশি পানি খাওয়া যাবে? আমি এখন একটু পানি খাই, আমি তো আর আম খাই নাই। পানি খাবেন না। দুই নাম্বার, আম খাওয়ার পরে দই খাবেন না। কি খাবেন না প্রিয় ভাইয়েরা? কথা বলেন, কি খাবেন না? কারণ দই খেলে মেডিকেল সায়েন্স বলছে আমের পরে, আম খাওয়ার পরে কেউ যদি দই খায়, তার অ্যালার্জির প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম হতে পারে? অ্যালার্জি। আমি জাস্ট সংক্ষেপে বলছি, তাহলে আম যখন খেয়ে ফেলেছেন, আবার অনেকে দেখা যায় দুধ আম মিক্স করে খায়, অনেকে আছে এরকম, তাহলে দুধ আর আম মিক্স করে খাবেন না। এবং আম খাওয়ার পরে এই কি বলে এটা, এই দইটা খাবেন না। দই খেলে কি হবে? আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। দুই নাম্বার। তিন নাম্বার, আম খাওয়ার পরে করলা খাবেন না। কথা বলেন, কি খাবেন না? করলা খাবেন না। করলা খেলে মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি আম খাওয়ার পরে করলা খায়, তার বমি হয় বেশি। কি হয় বেশি? বমি হয় বেশি। আর বমি হলে আপনার ফিজিক্যালি যে কন্ডিশন, যেটা খুব ভালো ছিল, এটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। এজন্য আম খাওয়ার পরে করলা খাওয়া যাবে না। চার নাম্বার, আপনি যে কাজটি করবেন না, সেটি হচ্ছে এই, আম খাওয়ার পরে ঝালযুক্ত কিংবা মশলাযুক্ত কোনো খাবার খাবেন না। মনে করেন আম খাইছেন কেবলই, এখন আম খাওয়ার পরে আপনি বিশাল আয়োজন করে মুড়ি আর চানাচুর মাখাইছেন, মরিচ পেঁয়াজ দিয়ে, ঝাল টাল দিয়ে, অবস্থা খুব খারাপ না? এটা খেলে কি সমস্যা হতে পারে? আপনার হজম শক্তির যে ক্ষমতা, এটা নষ্ট হতে পারে, এখানে সমস্যা হতে পারে। মেডিকেল সায়েন্স বলছে এই জন্য আম খাওয়ার পরে মশলাযুক্ত কোনো খাবার কিংবা ঝালযুক্ত কোনো খাবার খাওয়া যাবে। চার নাম্বার। পাঁচ নাম্বার যে টিপসটি হচ্ছে এই, কোমল পানীয় কোনো জিনিস আপনি আম খাওয়ার পরে খাবেন না, কারণ এটা খাওয়ার কারণে ডায়াবেটিসের প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম হতে পারে ভাইয়ারা? ডায়াবেটিসের প্রবলেম হতে পারে। এটি আমি এই তথ্যগুলো শেয়ার করলাম এই জন্য যে আমরা এখন আম খাই বেশি, কারণ এটা আমের সিজন। এটা কিসের সিজন প্রিয় ভাইয়ারা? আমের সিজন। তাহলে আমরা একটু রিপিট করি, এক নাম্বারে আমরা আম খাওয়ার পরে পানি খাবো না, এদিকে সবাই দিকে কি খাবো না? পানি। দুই নাম্বার, দই খাবো না। তিন নাম্বার, করলা, হ্যাঁ কথা বলো করলা। চার নাম্বার, ঝালযুক্ত মশলাযুক্ত খাবার আম খাওয়ার পরে। পাঁচ নাম্বার, কোমল পানীয় কোনো খাবার খাওয়া যাবে না। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। কথা বলেন আমি। এবার আসেন লাস্ট একটা ইস্যু, আমরা আমের সিজনে শুধু নাই, এখন আমরা খাচ্ছি লিচু। খাচ্ছি কি? লিচু আছে না নাই বাংলাদেশে? আছে, লিচুটা খুব ফেমাস গোটা বাংলাদেশে। তবে মনে রাখবেন, লিচু কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? লিচু খাচ্ছেন খুব ভালো কথা, মাশাআল্লাহ। সিজনের সময় লিচু খাবেন, সন্তানের জন্য নিয়ে যাবেন, পরিবারের জন্য নিয়ে যাবেন, ইটস ওকে। কিন্তু লিচু খাওয়ার সময় কয়েকটা মিস্টেক করার কারণে আমাদের শারীরিক অনেক ক্ষতি হচ্ছে, বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমাদের কোনো ধারণাই নাই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না, কোনো জিনিস অতিরিক্ত খাওয়া যাবে না। কিন্তু আমরা দেখা যায় লিচু খাওয়ার সময় এক একজন পাল্লা মেরে খায়, একাই চল্লিশটা পঞ্চাশটা খেয়ে ফেলে, এরকম যুবক আসনা নাই। আর বলে দেখো কে পারবা আমার সাথে আসো, আরে পাগলা, তোর সাথে পারার কোনো কথাই তো নাই, তুই তো পাগল, করা পারেন ঠিক কিনা? এই পাগলামি করা যাবে না। লিচুর ক্ষেত্রে একদম বেশিও খাবেন না,
আবার যে আপনি কম খাবেন মানে একটা খেয়ে ভয় পাবেন আর খাবো না এরকম ভাবা যাবে না এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রথমেই যে কাজটি আপনি করবেন না সেটি হচ্ছে খালি পেটে বেশি লিচু খাবেন না খালি পেটে বেশি লিচু খাওয়া যাবে না এর কারণটা হচ্ছে আপনার শারীরিক ক্ষতি হতে পারে কারণ খালি যখন পেট এই অবস্থা যদি আপনি অনেকগুলো লিচু খান সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে এতে করে আপনার শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বিরূপ একটা প্রতিক্রিয়া ঘটতে পারে এজন্য খালি পেটে অতিরিক্ত লিচুকে আমরা আর খাবো কথা বলেন আর খাওয়া যাবে না হ্যাঁ আপনি কি করতে পারেন হয়তো ভাত খেতে পারেন কিংবা অন্য কোনো কিছু খেয়ে হালকা পেটটা যখন ভরবে তখন আপনি লিচু খাবেন কিন্তু কখনোই খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়া যাবে না দুই নাম্বার যে ভুলটা করবেন না যখন বাজারে লিচু কিনতে যাবেন আপনি খেয়াল করে দেখবেন লিচু যেটা আসলেই পাকা হয় এটা দেখলে কিন্তু বোঝা যায় একটা প্রতিক্রিয়া বা একটা সুরত আছে না নাই আচ্ছা আপনি দেখলে বুঝবেন যেটা আসলে পাকা নাকি কাঁচা তো দেখা যায় অনেক সময় অসাধু ব্যবসায়ীরা কাঁচা কাঁচা লিচুগুলোকে বিভিন্ন মেডিসিন দিয়ে পাকিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করে এরকম হয় কি হয় না বাংলাদেশে তো ভেজালের অভাব নাই যেখানেই যাবেন সেখানেই ভেজাল আছে না নাই আমি কয়েকদিন আগে ওমরা করতে গিয়েছিলাম তো আমি আরব বিশ্বে একটা জিনিস দেখলাম যে আরব বিশ্বে আপনার ফলে কোনো প্রকার ঝামেলা নাই মানে কোনো ফলে কোনো ভেজাল নাই সবগুলো গাছ থেকে নিয়ে আসে আর বিক্রি করে কিন্তু বাংলাদেশে এটার প্রবণতা আছে বলবো যে নাই বলবো না আছে কিন্তু বেশিরভাগ ব্যবসা দেখা যায় আম কাঁচা আমকে পাকায় মেডিসিন দিয়ে আবার কাঁচা লিচু পাকায় মেডিসিন এরকম আছে না নাই এই আধা পাকা লিচু অথবা কাঁচা লিচু খেলে শরীরটা ক্ষতি হয় শরীরের ফিটনেসের সমস্যা হয় এই ভিতরে নাড়ি ভুঁড়ি ভিতরে প্রবলেম হতে পারে এজন্য কখনো আমরা আধা পাকা অথবা কাঁচা লিচু কখনো আমরা খাবো না আরেকটি বিষয় লাস্ট এটি বলে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ এখানে দুটো বাচ্চা ছিল যেখানে একটা বাচ্চা আছে যাদের বাসায় আপনাদের বাচ্চা আছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছি এগুলো আসলে সচরাচর কেউ বলে না কিন্তু আমি বলা জরুরি মনে করছি এজন্য যে এখন সময়টা লিচু আর আমের সময়টা কিসের লিচু আর আমের তো না বললে তো জানতে পারবে না এই লিচুর যখন আপনি বাসায় নিয়ে গেছেন লিচু তো দেখা যায় যে আপনি রুমে নেই বাচ্চা লিচু খাচ্ছে ও শুধু লিচু খায় না খোসা সহ খায় কি খায় না খায় প্রিয় ভাইরা এটি অনেক ক্ষতিকর বিষয় এই খোসার ভেতরে এটা বিষ প্রক্রিয়া আছে কি আছে বিষ প্রক্রিয়া আছে এবং এতে অনেক অনেক জীবাণু থাকে আপনি মনে করেন যে এই ফলটা কোনো অসাধু ব্যবসায়ী কোনো মেডিসিন দিয়ে পাকিয়ে নিয়ে আসছে তো মেডিসিনের বাতাস কি আগে লিচুর ভেতর ঢোকে না আগে খোসায় আসে খোসায় আসে এই সব প্রতিক্রিয়াগুলো খোসায় থাকে এজন্য বাচ্চাদেরকে লিচু খাওয়াবেন খুব ভালো পাশে বসে খাওয়াই দেবেন আর লিচু রেখে বাচ্চাদের সামনে কখনো অন্য জায়গায় যাওয়া যাবে যদি বাচ্চা ভুলেও এই খোসাটা খেয়ে ফেলে পরবর্তী সময় তার কোনো ডিজিজ হতে পারে রোগ হতে পারে এজন্য কখনো বাচ্চাদেরকে খোসা খেতে দেওয়া যাবে আল্লাহ তুমি আমাদের সমস্ত রোগ বালাই বিপদ থেকে হেফাজত করে দিও সকলেই পড়েন আমিন।